নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে তো তারা কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ করছে এবং কীভাবে তারা নিয়োগ করবে কতগুলো শূন্য পদ আছে কারা কারা আবেদন করতে পারবেন আর কীভাবে আপনারা আবেদন করবেন এর বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নেব বা আলোচনা করবো আলোচনা শুরু করবার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলের পাশে দেখুন লাল কালের একটা সাবস্ক্রাইব বটন আছে সেখানে প্রেস করে পাশে যে বেল আইকনটি আসবে সেটিতেও প্রেস করবেন তাহলে কি হবে যখন আমরা এরকম নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা রেলওয়ে রেকর্ড বোর্ড তাদের মূল বিস্তারিত বিষয়গুলো দেখে নেব কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কতগুলো শূন্যপথ রয়েছে বিস্তারিত বিষয়গুলো আমরা সেখানে দেখে নেব আমরা যে রিক্রুটমেন্ট কথা রিক্রুটমেন্ট বোর্ডের কথা বললাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের বিভিন্ন পদে লোক নিয়োগ করছে আমরা তার মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে গেছি রেলে পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তর স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড ইত্যাদি নেওয়া হবে তো কতগুলো শূন্য পদ রয়েছে মোট মোট শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তরটি ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক জগতের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র কিপার। ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে দশ হাজার ছশো আঠাশটি ও গ্রাজুয়েট যোগ্যতার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড স্নিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাইম কিপার কমার্শিয়াল অ্যাপ্রোপিয়েন্স ও স্টেশন মাস্টার পদে চব্বিশ হাজার ছশো উনপঞ্চাশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে নেওয়া হবে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি রাঁচি ভুবনেশ্বর সহ সারা ভারতে প্রায় একুশটি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে সারা ভারতবর্ষে একুশটি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে লোক তো এখানের দেওয়া আছে টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লাক কাম টাইপিস্ট জুনিয়র টাইমকিপার টেটস ক্লাক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নেওয়া হবে দশ হাজার দুশো আঠাশটি মোট শূন্যপদ রয়েছে আর এখানে রয়েছে চব্বিশ হাজার ছশো ঊপঞ্চাশটি শূন্যপদ এর রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্যালাক সিনিয়র ক্লার্ক কাম টাইপি জুনিয়র অ্যাকাউন্ট ইত্যাদি এখানে রয়েছে ক্যাটাগরি নাম্বার ওয়ান কেমার্শিয়াল কমার্শিয়াল অ্যাপ্রিপেন্স যে কোনো শাখার গ্র্যাজুয়েট পার ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি টু বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার শূন্য পদ দুশো উনষট্টি কোন রেল রিক্রুমেন্ট বোর্ড কটি শূন্য পদ রয়েছে এই দুশো উনষট্টি পদের মধ্যে কোন কোন রিক্রু রিক্রুমেন্ট রেলওয়ে বোর্ড রয়েছে এখানে দেওয়া আছে মালদা ভুবনেশ্বর রাঁচি এইসব মধ্যে মাধ্যমে কতগুলো কার কতগুলো শূন্য পদ রয়েছে এখানে দেওয়া আছে তো আমরা একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে সুবিধে মতো দেখতে পারবেন জাস্ট আমরা আপনাদেরকে এখান থেকে বলে দিচ্ছি এরপর আমরা চলে যাব আটের পাতে আটের পাতে গিয়ে আমরা ওখানে দেখবো ক্যাটাগরি নাম্বার টু থ্রি ফোর এরকম দেখে নেবো আমরা ওখানে এরপরে আমরা আটের পাতায় চলে এসেছি এখানে দেওয়া আছে রেলে পঁয়ত্রিশ হাজার দুশো সতাত্তর স্টেশন মাস্টার ক্লার্ক একের পাতার পর অর্থাৎ আমরা চলে এসেছি এখন আটের পাতায় ক্যাটাগরি নাম্বার টু রয়েছে স্টেশন মাস্টার যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তির দরকার এ টু বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শূন্যপদ রয়েছে ছ হাজার আটশো ছাপ্পান্নটি কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড কটি শূন্যপদ রয়েছে এখানে দেওয়া আছে কলকাতা মালদা ভুবনেশ্বর রাঁচি এখানে দেওয়া আছে এবার ক্যাটাগরি নাম্বার আমরা থ্রিটিতে চলে যাব ক্যাটাগরি নাম্বার থ্রিতে আমরা চলে এসেছি এখানে ক্যাটাগরি নাম্বার থ্রিতে রয়েছে গুডস গার্ড যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ টু বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা পদ পাঁচ হাজার সাতশো আটচল্লিশটি কোন রেঞ্জ বোর্ডের কটি পদ রয়েছে এখানে দেওয়া আছে এবার আমরা চলে যাব ক্যাটাগরি নাম্বার ফোরে আমরা ক্যাটাগরি ফোরে চলে এসেছি এখানে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার কম্পিউটারে ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনারা যে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন পদের জন্য অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু আপনাদের কম্পিউটার থাকতে হবে কম্পিউটার বেসিক তা নাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বয়স হতে আঠারো থেকে তেত্রিশ বছর মধ্যে দৃষ্টিশক্তি দুর্গা সি টু বেসিক পেয়ে রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ তিন হাজার একশো চৌষট্টিটি এবার আমরা ক্যাটাগরি নাম্বার ফাইভে চলে যাব ক্যাটাগরি নাম্বার ফাইভে দেওয়া সিনিয়র স্নিয়র কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারের টাইপিং ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার সি টু বেসিক পেয়ে উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ রয়েছে এর জন্য দু হাজার আটশো তেহাত্তরটি তো সিনিয়র ক্লাক কাম টাইপিস্ট এর জন্য কিন্তু আপনাদের কম্পিউটার বেসিক থাকতে হবে কম্পিউটারে এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে আমরা চলে যাব ক্যাটাগরি নাম্বার ছয় এখানে দেওয়া আছে ক্যাটাগরি নাম্বার ছয়ে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তির দরকার বি টু বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার ছশো আটত্রিশটি এবার চলে যাব ক্যাটাগরি নাম্বার সাতে ক্যাটাগরি নাম্বার সাতে দেওয়া আছে সিনিয়র টাইম কিপার যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বাস হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার সিটু বেসিক পেয়ে রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা এর জন্য কিন্তু আপনাদের যে সিনিয়র টাইমকিপার পদের বেলা আপনাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবার ক্যাটাগরি নাম্বার আটে রয়েছে ট্রা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখা গ্র্যাজুয়েট পাওয়া ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ টু বেসিক পে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা শূন্য পদ রয়েছে অষ্টআশিটি কোন কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড কটি পদ রয়েছে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে আমরা চলে যাব পরের পেজে এই ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি টু বেসিক পে একুশ হাজার সাতশো সাতশো টাকা শূন্য পদ রয়েছে চার হাজার নয়শো চল্লিশটি কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কতগুলো শূন্য পদ রয়েছে এখানে দেওয়া আছে মালদা কলকাতা ভুবনেশ্বর রাঁচি এরপরে আমরা চলে যাব পরের যে ক্যাটাগরি নাম্বার দশ এখানে আমরা চলে এসেছি অ্যাকাউন্ট ক্লাক কাম টাইপিস্ট মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে যে কোনো শাখার উচ্চমধিক পাঁচ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে বাস হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার সিটিউ বেসিক পে উনিশ টাকা শূন্য পদের জন্য রয়েছে সাতশো ষাটটি আপনারা এই পদের জন্য আবেদন করবেন অ্যাকাউন্টস ক্লাক কাম টাইপিস্ট এখানে তো দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টস ক্লাক কাম টাইপিস্ট জন্য তো আপনাদের কম্পিউটার অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আর পঞ্চাশ শতাংশ নাম্বার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এরপরে এখানে দেওয়া আছে ক্যাটাগরি নাম্বার এগারো জুনিয়র কাম টাইপিস্ট মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে যে কোনো উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কম্পিউটার যে টাইপিং দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে জুনিয়র কাম টাইপিস্ট পদের বেলা রয়েছে মোট শূন্য পদ চার হাজার তিনশো উনিশটি এর জন্য আপনি আপনাদের কিন্তু কম্পিউটার অবশ্যই থাক থাকতে হবে জানা থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন আর পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে আপনাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে এরপরে আমরা যাবো ক্যাটাগরি নাম্বার বারোতে ক্যাটাগরি নাম্বার বারোতে দেওয়া আছে জুনিয়র টাইমকিপার মোট পঞ্চাশ শতাংশ এটারও নাম্বার লাগবে সমগ্র হলে সাধারণভাবে পাশ নাম্বার পেয়ে যে কোনো শাখার উচ্চমুখী পাশ ছেলে আমরা আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে কম্পিউটারে ইংরেজি ইংরেজি টাইপিং করতে হবে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছর দৃষ্টিশক্তি দরকার সি টু বেসিক পে রয়েছে উনিশ হাজার নশো টাকা শূন্যপদ রয়েছে এর জন্য সতেরোটি এবার রয়েছে ক্যাটাগরি নাম্বার তেরো ট্রেন ক্লাক মোট অন্তত পঞ্চাশ শতাংশ প্রাক্তন সরি মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ পাঁচ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ থ্রি বেসিক পে উনিশ হাজার উনিশ হাজার নশো টাকা শূন্য পদ রয়েছে পাঁচশো বারোটি এর জন্য কিন্তু আপনাদের কম্পিউটার কম্পিউটারের এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে এখানে দেওয়া আছে এরপরে চলে যাবো আমরা ক্যাটাগরি নাম্বার চোদ্দোতে সরি এখানে ক্যাটাগরি নাম্বার চোদ্দো দেওয়া নেই তো এখানে দেওয়া আছে প্রার্থী বাছাই পরীক্ষা সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেলওয়ে প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইনে সিবিটি টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেস্ট টেস্ট হবে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট একশো নম্বরে একশোটি অবজেক্টিভ মাল্টিপাল চেস টাইপের প্রশ্ন হবে এই এই বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন অঙ্ক তিরিশ নম্বরে ত্রিশটি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স ও রিজিনিং তিরিশ নম্বরে ত্রিশটি প্রশ্ন সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে এই পরীক্ষার সাধারণ প্রার্থীরা চল্লিশ শতাংশ ও বিসিরা তিরিশ শতাংশ তপশিল জাতির প্রার্থীরা তিরিশ শতাংশ তপশিল উপজাতির প্রার্থীরা পঁচিশ শতাংশ নাম্বার পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন দ্বিতীয় পর্যায়ের সিবি সিবিটি টেস্ট একশো কুড়ি নম্বরের একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন মূল বিস্তারিত বিষয়গুলো আমরা একটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আপনারা কীভাবে আবেদন করবেন তার মূল বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া আছে প্রত্যেক রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে আপনারা সেই ওয়েবসাইটগুলো দেখে অ্যাপ্লাই করতে পারবেন বা যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এই জন্য একটা ভিডিও বানিয়ে দেবো কোন কোন বোর্ডে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে আমরা একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এটা এখান থেকে আপনারা করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে